Hello coders, this is Algobar048B. A video tutorial আমরা latest Codeforces around 820 div 3 এর problem D friends and their student নিয়ে আলোচনা করব। তো problem description টা অবশ্যই নিজের একবার পড়ে নিবেন। এখানে আমার কাছে বলা আছে যে n length দুইটা অ্যারে দেওয়া আছে। আমি আগে formally বলতেছি এখানে কি আছে। এখানে n সংখ্যক friend আছে, ওই n সংখ্যক friend একটা student খেতে যাবে। এখন তারা যে খেতে যাবে তারা মিনিমাম দুই জনের এক একটা গ্রুপ করে যেতে পারে, এক এক দিনে এক দিনে একটা গ্রুপে যেতে পারে, এবং একটা গ্রুপে সর্বনিম্ন দুইজন থাকতে পারে, সর্বোচ্চ এনি নাম্বার অফ পিপল থাকতে পারে ওই একটা গ্রুপে। তো যদি আজকে আজকের দিনে যদি একটা গ্রুপ আসে তাহলে আজকে একটা গ্রুপে আসবে, আর নতুন কোনো গ্রুপ যদি অন্য কোনো গ্রুপ থেকে থাকে তারা পরের দিন আসবে। মানে একদিনে একাধিক গ্রুপ আসতে পারবে না, আর একটা গ্রুপে সর্বনিম্ন দুইজন থাকতে পারবে আর সর্বোচ্চ যতগুলো সম্ভব ততগুলো থাকতে পারবে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ফ্রেন্ডের প্রত্যেকটা যে এন সংখ্যক ব্যক্তি আছে ওই এন সংখ্যক ব্যক্তি দুইটা অ্যারে হিসেবে দুইটা অ্যারের মাধ্যমে তাদের ডেটা এখানে ইন্টারপ্রেট করা হয়েছে। প্রথম অ্যারেটা হচ্ছে ওই ব্যক্তি কত খরচ করবে, এই যে এক্স এবং ওয়াই দুইটা অ্যারে আছে প্রত্যেকটা ব্যক্তির, তো প্রথম যে অ্যারেটা সেটা হচ্ছে ওই ব্যক্তি কত খরচ করবে। আর দ্বিতীয় অ্যারেটা হচ্ছে সে কতটুকু সে টাকা নিয়ে এসেছে, তার বাজেট কতটুকু আছে। তো আমরা যদি দেখি, যদি আমার এন ইজ ইকুয়াল টু সিক্স হয় আর এই যে আমার ছয়জন ফ্রেন্ড আছে, ছয়জন ফ্রেন্ডের জন্য দুইটা অ্যারে, এক্স অ্যারেটা হচ্ছে যে প্রথম ইন্ডেক্স এইট আছে, তার মানে প্রথম ব্যক্তি এইট টাকা খরচ করবে কিন্তু সে এনেছে ফাইভ টাকা, তার বাজেট ফাইভ টাকা। দ্বিতীয় ব্যক্তি খরচ করবে তিন টাকা কিন্তু সে এনেছেও তিন টাকা, তার বাজেটও তিন টাকা। থার্ড ব্যক্তি খরচ করবে নয় টাকা আর তার বাজেট এক টাকা, এরকম আপ টু আমার সিক্সথ ব্যক্তি পাঁচ টাকা খরচ করবে, তার বাজেট হচ্ছে দশ টাকা। ওকে, তো এখানে যদি আমার আমার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রুপ তৈরি করা, এক কথা বলতে গেলে আমার দুই বা ততোধিক ব্যক্তির ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রুপ তৈরি করা, তো দুইজন দিয়ে আমি একটা গ্রুপ তৈরি করতে পারি। তো আমার টার্গেট থাকবে যে অ্যাটলিস্ট দুইজন নিয়ে যদি আমি একটা গ্রুপ তৈরি করতে পারি, ব্যাস আমি ওই গ্রুপের অন্য কাউকে নিব না, কারণ আমি দুইজনকে নিলে তো একটা গ্রুপ হচ্ছে। আর আমার আমি যদি একাধিক ব্যক্তি নিই তাহলে আমার গ্রুপ সংখ্যা কমে যাবে, তাহলে আমি একটা গ্রুপে দুইজনকে নিলেই হবে। যদি দুইজন দিয়েই আমার সকল কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে দুইজনকে নিলেই হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা খুবই সিম্পল, আমার টোটাল খরচ বাজেটের থেকে কম বা সমান হতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ফার্স্ট এবং সিক্স ব্যক্তির একটা গ্রুপ তৈরি করি, তো ফার্স্ট ব্যক্তি খরচ করবে আট টাকা এবং সিক্স ব্যক্তি খরচ করবে পাঁচ টাকা, তাহলে এই এই গ্রুপের টোটাল খরচ কত? এই গ্রুপের টোটাল খরচ হচ্ছে তেরো টাকা, আর প্রথম ব্যক্তির বাজেট পাঁচ টাকা আর সিক্স ব্যক্তির বাজেট দশ টাকা, তাহলে এই গ্রুপের টোটাল বাজেট কত? বাজেট হচ্ছে পনেরো। যেহেতু আমার টোটাল খরচ তেরো আর বাজেট পনেরো, বাজেট আমার খরচের থেকে বেশি, তাহলে এই গ্রুপটা আমার জন্য একটা ভ্যালিড গ্রুপ, এই গ্রুপটা আমার সকল কন্ডিশন স্যাটিসফাই করেছে। ওকে, তো আমি যখন দেখলাম যে দুইজনের মাধ্যমে কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, ব্যাস আমি ক্লোজ করে দিই, এই দুইজনকে একটা গ্রুপে রেখে দিই, আর বাকি যা যে ব্যক্তিগুলো আছে তাদের মধ্যে আমি দেখি নতুন কোনো গ্রুপ ফর্ম করা যায় কি না। কারণ আমার উদ্দেশ্য যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রুপ তৈরি করা, আমি যত কম সংখ্যক পিপল দিয়ে গ্রুপ তৈরি করতে পারি ততই বেটার। ওকে, আচ্ছা, তো ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অ্যানালাইসিসে যাই। এখানে যেহেতু আমরা একটা জিনিস সিম্পলি দেখতে পাচ্ছি, আমি যদি এআর এটা নিয়ে কল্পনা করি, তো এআর এতে আমার অ্যাকচুয়ালি কীরকম আছে আমরা যদি এখানে দেখি। ওকে, তো এআর এটা আমার এখানে আছে। তো এআর এতে আমার প্রথম যে অ্যারেটা, এআর এতে আমার দুইটা জিনিস থাকবে। প্রথম অ্যারেটা হচ্ছে আমার কোন ব্যক্তি কত টাকা খরচ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে কোন ব্যক্তি কত টাকা বাজেট নিয়ে এসেছে। তো এখন আমি একটা কাজ করব, আমার যে ব্যক্তি খরচ করবে কম আর বাজেট আছে বেশি তার প্রায়োরিটি বেশি, কারণ সে কম খরচ করবে কিন্তু তার বাজেট বেশি, তাহলে তাকে আমি বেশি প্রায়োরিটি দিব, মানে তাকে আমার বেশি দরকার, তাই না? এটা হচ্ছে সিম্পল লজিক। আমার যে ফ্রেন্ডের, মানে আসলে জিনিসটা অনেকটা গ্রিডি হয়ে যায়, বাট যে জিনিসটা আমার, যে আমার কোনো একটা ফ্রেন্ড যদি থাকে যে সে খরচ করে কম কিন্তু সে বাজেট আনে বেশি, তাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। তো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা সেই গ্রিডি টেকনিকটাই অবলম্বন করবো, আমরা যে ফ্রেন্ডের খরচ করে কম বাজেট বেশি তাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। তো এখানে যদি আমরা সিক্স ইন্ডেক্সটা দেখি, সিক্স ইন্ডেক্সে আমার যে ফ্রেন্ডটা আছে সেই ফ্রেন্ড খরচ করবে হচ্ছে ফাইভ আর তার বাজেট হচ্ছে দশ। ওকে, আচ্ছা, সেকেন্ড পজিশনে আমরা দেখতেছি যে আমার যে এক দুই তিন চার ফোর্থ যে ফ্রেন্ডটা আছে সেই ফ্রেন্ড খরচ করবে দুই আর তার বাজেট হচ্ছে ফোর, তাহলে আমি তাকে নিতে পারি, খরচ করবে দুই বাজেট হচ্ছে ফোর। তো এখানে অ্যাকচুয়ালি আমি কোন অর্ডারে সর্ট করতেছি, সর্টিং অর্ডারটা হচ্ছে আমার বাজেট থেকে খরচ কতটুকু বেশি। তো আমার এখানে যদি আমরা এই জিনিসটা দেখি,
আমার ফার্স্ট ব্যক্তির ক্ষেত্রে, মানে যে এই এখানে আমার বাজেট থেকে খরচ প্লাস ফাইভ বেশি, তাই না? এখানে প্লাস ফাইভ, আচ্ছা, আর এই ইন্ডেক্সের জন্য প্লাস ওয়ান, রাইট? আমার বাজেট ফাইভ আর খরচ হচ্ছে ফোর, আর এই ইন্ডেক্সের জন্য প্লাস টু, এরকম করে অ্যাকচুয়ালি আমরা সাজাবো। আর এই ইন্ডেক্সের জন্য মাইনাস এইট, এর জন্য হচ্ছে জিরো, আর এর জন্য হচ্ছে মাইনাস থ্রি। তো এভাবে আমরা সাজিয়ে নিলাম, বাজেট থেকে আমরা খরচটা বিয়োগ দিয়ে এরকম একটা এভাবে আমরা শর্ট করব। তাহলে শর্ট করার পরে আমার এখন কি হবে দেখি, প্রথমে ফাইভ আর টেন, তারপরে এইট আর এইট আর ফোর, টু ফোর আসছে, টু আর ফোর, তারপরে কাকে নেওয়া যায়, তারপরে যে বাজেট মাইনাস খরচ যার সব, তারপরে সবচেয়ে বেশি প্লাস ওয়ান, মানে হচ্ছে ফোর ফাইভ, একে আমরা নিতে পারি ফোর ফাইভ, তারপরে নেওয়া যায় হচ্ছে থ্রি থ্রি, তারপরে এইট ফাইভ, তারপরে আমরা নিতে পারি নাইন ওয়ান। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা করব, পাশে এদের পাশে আমি তার অ্যাকচুয়ালি আমার কন্ট্রিবিউশনটা লিখে রাখি। এর কন্ট্রিবিউশন হচ্ছে প্লাস ফাইভ, এর কন্ট্রিবিউশন হচ্ছে প্লাস টু, এর কন্ট্রিবিউশন হচ্ছে আমার প্লাস ওয়ান, এর কন্ট্রিবিউশন হচ্ছে জিরো, এর কন্ট্রিবিউশন হচ্ছে আমার মাইনাস থ্রি, এর কন্ট্রিবিউশন হচ্ছে মাইনাস এইট। আচ্ছা, এবার আমি গ্রুপিং করব। এবার আমি দুইজন ব্যক্তি ব্যক্তি করে নিয়ে আমি গ্রুপ করার ট্রাই করব। এখন আমি যদি একটা জিনিস ভালো করে দেখি, আমরা একটা গ্রুপ কখন করতে পারি, যে আমরা এই যে অ্যারেটা তৈরি করলাম, এই অ্যারেটা মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউশনটা রাখছি, এখানে একটা গ্রুপ তখনই ফর্ম করা যাবে যখন আমার এই যে এ প্লাস ফাইভ এবং কোনো একটা ব্যক্তি লেসের প্লাস টু, এদের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। লেটস সে এই দুজন ব্যক্তিকে দিয়ে আমি একটা গ্রুপ ফর্ম করতে চাই। ওকে, তো এখন এই দুজন ব্যক্তি টোটাল কস্ট কত খরচ করবে, ফাইভ প্লাস টু, তাহলে তার টোটাল কস্ট হচ্ছে সি ইজ ইকুয়াল টু কত, টোটাল কস্ট সি ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন। আর তাদের বাজেট কত, বাজেট হচ্ছে টেন এবং ফোর, তাহলে আমার এখানে তাদের টোটাল বাজেট কত, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোরটিন। ওকে, তাহলে আমার সেভিংস কত হচ্ছে, আমার সেভিংস হচ্ছে সেভেন প্লাস সেভেন, তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু এখানে দুইটা প্লাস সেভেনই আছে। দ্যাট মিন্স আমার দুইটা ফ্রেন্ডকে আমি একটা গ্রুপে তখনই রাখতে পারবো যখন তাদের যে কন্ট্রিবিউশনটা, কন্ট্রিবিউশনের যোগফল আমার নন নেগেটিভ নাম্বার হবে। ওকে, আচ্ছা, তো এখন আমি তো তাহলে প্রথমে এই এই দুইটা একটা গ্রুপ করতে পারি, তারপরে এদের একটা গ্রুপ করতে পারি, আর এদের গ্রুপ করা যাবে না কারণ এদেরটা মাইনাস ইলেভেন চলে আসবে। আচ্ছা, তাহলে আমি এই দুইটা গ্রুপ করে করতে পারি, বাট তাহলে আমার নিচে যে অনেকগুলো মাইনাস নাম্বার যদি থাকে, সেগুলো থেকে গ্রুপ তৈরি করা পসিবল হলেও সেগুলো মিস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আমার রয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার ওভারকাম করতে হবে কীভাবে, আমি সবার আগে দুইটা পয়েন্টার রাখবো, দুইটা পয়েন্টার বা দুইটা মার্কার। পয়েন্টার বললে জিনিসটা অনেকটা হরিবল লাগে। এখানে আমি একটা মার্কার নিলাম, সেটা হচ্ছে এল, আর একটা মার্কার আমি এখানে নিলাম হচ্ছে আর। ওকে, আমি দেখব যে আমার এই ফ্রেন্ডটা, এই ফ্রেন্ড এবং এই ফ্রেন্ড, এদের মধ্যে একটা গ্রুপ ফর্ম করা যায় কিনা। এখন আমি দেখি এদের মধ্যে কিন্তু গ্রুপ ফর্ম করা যায় না, এখন আমি কি করব, এখন আমি এই যে মাইনাস আট, এটাকে যদি আদৌ আমি কোনো গ্রুপে অ্যাড করতে চাই, তাহলে আমার এই তিনটা, তিনজন ব্যক্তিকে লাগবে। বাট আমি যদি তিনজন, একটা গ্রুপের জন্য তিনজনকে খরচ করি, সেটাকে আদৌ কোনো গ্রিডি আইডিয়া, আমার অ্যান্সার তো বাড়বে না, মানে অ্যান্সার বাড়বে বাট আলটিমেটলি এটা বেটার আইডিয়া না। আমার আরও বেটার সলিউশন তখন হবে যখন আমি নেগেটিভ ভ্যালুটা আরও কমাইতে পারবো। আমার পজিটিভ যে প্রথমে যে এলটা নিলাম, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন, একে কমানোর কোনো দরকার নেই। আমার যে ফ্রেন্ডটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবে তাকে কমানোর কোনো পয়েন্টই আসে না, কিন্তু যে বেশি আমার সমস্যা করতেছে তাকে আমি সরাই দিই। তো আমি কী করবো, এই জায়গায় এসে আমি আর এর ভ্যালুটা এক করে কমাই দিব, আমি এখন আর নিয়ে আসবো এখন এখানে। ওকে, তো এবার আমি দেখতেছি যে প্লাস ফাইভ আর মাইনাস থ্রি, এদের মধ্যে একটা গ্রুপ ফর্ম হচ্ছে, মানে এদের মধ্যে একটা গ্রুপ। ওকে, আচ্ছা, তাহলে আমার অ্যান্সার আপাতত হলো ওয়ান। ব্যাস, এবার আমি যেহেতু এটাকে একটা গ্রুপে রেখে দিছি, আর দরকার নেই। ওকে, আমার এটা একটা গ্রুপে ঢুকে গেছে যেহেতু, এটাকে আর ক্যালকুলেশন করার দরকার নেই। এবার আমি এই এলের ভ্যালুটা এখানে নিয়ে আসবো। ওকে, আর আর এর ভ্যালুটা যদি এটাও একটা গ্রুপে চলে গেছে, তাহলে আর এর ভ্যালুটা আমি এক করে কমাই দিব, আর এর ভ্যালুটা আমি এখানে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি প্লাস টু আর জিরো, হ্যাঁ, এদের মধ্যে একটা গ্রুপ ফর্ম করা যায় ইজিলি। তো আমি গ্রুপ ফর্ম যেহেতু করা যায় করে ফেলি, আমি এদের মধ্যে একটা কানেকশন বিল্ড করে দিব। ওকে, তাহলে আমার টোটাল অ্যান্সার হলো কত, প্লাস ওয়ান, প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা,
দেন এল এর ভ্যালু কমবে, আর এর ভ্যালু কমবে। এখন এল এর ভ্যালু কমার পরে এল ও হয়ে যাবে এটা, আর ও হয়ে যাবে এটা। এখন একটা গ্রুপে যেহেতু আমার আর একটা গ্রুপে তো আমি একজনকে নিতে পারি না, সো আমি ব্রেক করবো, আর কিছু করার দরকার নেই। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার 2। ওকে, তো এটাই হচ্ছে একটা সিম্পল সলিউশন। জাস্ট এই আইডিয়াটাই আমার কোড লিখতে হবে। আমরা যদি কোড দেখি, সবার আগে আমরা টি সংখ্যক টেস্ট কেসের জন্য টি ইনপুট নিব, তারপরে এন যেটা হচ্ছে আমার অ্যারে লেন্থ, দেন হচ্ছে আমি লং লং লেন্থের লং লং ডেটা টাইপের একটা অ্যারে নিলাম যার ভ্যালু হচ্ছে এন, এবং বাই ডিফল্ট প্রত্যেকটা ভ্যালু 0। প্রথম অ্যারেটা ইনপুট নেওয়ার সময়, মানে প্রথমবারে আমরা 0 থেকে এন এর আগ পর্যন্ত আমি এক্স ইনপুট নিব, এবং অ্যারেতে আমি এক্স মাইনাস করে দিব, কারণ আমার প্রথম অ্যারেটা কিন্তু খরচ। ওকে, আমি অ্যারেতে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা স্টোর করব, তাহলে আমার শর্ট করতে আমার আরও সুবিধা হবে। ওকে, তো আমি এটা মাইনাস করে দিব, আর পরবর্তী অ্যারেতে এক্সটা প্লাস করে দিব। এবার আমি শর্ট করব, শর্ট করব গ্রেটার কম্পারেটর ব্যবহার করে, মানে বড় ভ্যালুটা সবার সামনে থাকবে আর ছোটো ভ্যালুটা সবার পিছনে। আচ্ছা, এবার হচ্ছে আমার মেন কাজ, ওই এল আর আরের কাজ। আমার অ্যান্সার বাই ডিফল্ট হচ্ছে 0, আর এল হচ্ছে একদম ফার্স্ট ইন্ডেক্স মানে 0, আর আর হচ্ছে লাস্ট ইন্ডেক্স, আর এন মাইনাস 1। যতক্ষণ পর্যন্ত এল আরের থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমি কী করব, যদি আমার এলও নেগেটিভ নাম্বার হয়, সরি, এলও পজিটিভ নাম্বার হয় আর আরও পজিটিভ নাম্বার হয়, তাহলে এদের এদের গ্রুপের আমার টোটাল কন্ট্রিবিউশন অবশ্যই একটা নন নেগেটিভ নাম্বার হবে। ওকে, তাহলে অ্যান্সার প্লাস প্লাস করবো, আর এল প্লাস প্লাস, আর মাইনাস মাইনাস। আর যদি আমার দুইটাই নেগেটিভ নাম্বার হয় আমি ব্রেক করব, কারণ আমার এখানে কিছুই করার নেই। আর যদি আমার লেফটের ভ্যালুটা পজিটিভ হয় তাহলে কি হবে? লেফটের ভ্যালুটা পজিটিভ হলে আমি দেখব আমার আর এর ভ্যালু, লেফটের ভ্যালুটা পজিটিভ মানে আর এর ভ্যালুটা নেগেটিভ। ওকে, তো আর এর ভ্যালুটার অ্যাবসলিউট ভ্যালু, মানে এই যে আমার এখানে 3 ছিল, 3 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 3, তাহলে এই 5 অবশ্যই 3 এর থেকে সমান অথবা বড় হইতে হবে, তখনই অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। তাহলে এ অফ এল যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এ অফ আর এর থেকে সমান অথবা বড় হয়, তাহলে অ্যান্সার বাড়বে, আর এল এর ভ্যালু বাড়বে, আর এর ভ্যালু কমবে। আর নতুবা যদি আর এর ভ্যালু বেশি হয়, এখানে যেটা হয়েছিল, তখন আমি আর এর ভ্যালু কমাই দিব, আর মাইনাস মাইনাস। ফাইনালি আমার যে অ্যান্সারটা আসবে সেটা আউটপুট দেখালে হচ্ছে। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।